গুটখা বা পান মশলা বিক্রির বন্ধের পক্ষে গত সোমবার সন্ধ্যায় অভিযান চালালো বাঁকুড়া সিমলাপাল বিডিও রবীন্দ্রনাথ অধিকারী সব সিমলাপাল থানার আইসি সুদীপ দাশগুপ্তের একটি টিম। উল্লেখ্য, গত 7 নভেম্বর থেকে গুটখা পান মশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্য সরকার। আর কোনো বিক্রেতা যদি তা বিক্রি করে তাহলে নির্দেশিকা অনুযায়ী তার উপর শাস্তি প্রযোজ্য করা হবে। কিন্তু রাজ্য সরকারের এই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে এই গুটখা বা পান মশলা বিক্রির কারবার। এই বিক্রি রুখতে এদিন বাঁকুড়া রাজ্য সড়কের দুই ধারে সিমলাপাল বাজারে খুচরো এবং ছোট দোকানগুলিতে তল্লাশ চালায় সিমলাপাল বিডিও সহ থানার আইসি। এর পাশাপাশি সিমলাপাল বাজারে সহ খাবারের দোকানগুলিতে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। ঘটনায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা। বাজারে বেরিয়েছিলাম মূলত গুটকার বিষয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য, এবং দোকানে যাতে বিক্রি না করে সে দোকানদারকে সচেতন করা হলো, এবং সেই সঙ্গে আমরা দোকানগুলোতে বললাম যাতে থার্মোকল এবং পলিথিন ব্যবহার না করে এই বিষয়ে সচেতন করা হয়েছে। হ্যাঁ, কয়েকটা দোকানে ওই অল্প কিছু গুটকা পাওয়া গেছে, সেগুলো আমরা সিজ করেছি। প্রশাসন যদি মাঝে মাঝে এই সমস্ত নেশাদ্রব্যগুলো বর্জনের জন্য অভিযান চালায় বা সক্রিয় হয় তাহলে সমাজে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। তবে আমার মনে হয় সবচেয়ে ভালো যদি উৎপাদন ব্যবস্থার জায়গায় গিয়ে আঘাতটা হানা হয়, যেখান থেকে এগুলো তৈরি হচ্ছে সেগুলো বন্ধ করলে দেশের আরও বেশি উপকার হবে।